রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সাথে বৈঠকের আগে কমিশনারদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বেলা দুইটার দিকে জাতীয় সংসদ ভবনে যান সিএসি, বৈঠক করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সাথে। বৈঠক শেষে নির্বাচন কমিশনে ফিরে সিএসি জানান, বুধবার কমিশনের বিশেষ বৈঠকের পরে 22তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, আমরা মত বিনিময় করেছি, ওর পরে সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল 11টায় আমরা কমিশন সভা করব, আমাদের সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব। আর এদিকে বিএনপি ছেড়ে দেওয়া 6টি আসনে উপনির্বাচনকে রুটিন ওয়ার্ক বলে মন্তব্য করেন সিএসি। 6টা আসন বা 100টা আসনে বা নির্বাচন হচ্ছে, যারা বিদ্যমান জাতীয় সংসদ সদস্য আছেন তারা ভোট, কেউ পাঁচজন অসুস্থতার কারণে বিদেশেও থাকতে পারেন, দ্যাট ডাজ নট হ্যাম্পার ইলেকশন। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ।